শুভ সকাল। ঢাকা কলেজ আয়োজিত মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জেমিনি সুলতানা, সহযোগী অধ্যাপক দর্শন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি মাস্টার্সের আগেও কয়েকটা ক্লাস নিয়েছি এবং তোমাদের যে কোর্সটা আমি আলোচনা করি সেই কোর্সটার নাম হচ্ছে প্র্যাগম্যাটিজম অ্যান্ড হিউম্যানিজম, প্রয়োগবাদ এবং মানবতাবাদ। এবং এই প্র্যাগম্যাটিজম এবং হিউম্যানিজমের আমি তোমাদের সাথে যে টপিকসটা আলোচনা করি সেটা হচ্ছে উইলিয়াম জেমসের প্র্যাগম্যাটিজম। উইলিয়াম জেমসের প্র্যাগম্যাটিজমের উপরে তোমাদের বেশ কয়েকটা ক্লাস হয়েছে এবং সেখানে আমি তোমাদের জেমসের জ্ঞানতত্ত্ব আলোচনা করেছি, সত্যতত্ত্ব আলোচনা করেছি। আজ আমি তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আলোচনা করব জেমসের মনস্তত্ত্ব সম্পর্কে। জেমসের মনস্তত্ত্ব আলোচনা করতে গেলে আমরা দেখি জেমস হচ্ছে তার যে প্রয়োগবাদী চিন্তায় তার দর্শন আলোচনা করলে আমরা দেখে কি যে তার জেমস সমকালীন দর্শনের প্রায় সব ধরনের সমস্যা নিয়ে কিন্তু উইলিয়াম জেমস আলোচনা করেছেন। জেমসের দর্শনের আলোচনা আমরা দেখি তিনি কি ছিলেন, তিনি ছিলেন সর্বদাই কিন্তু জেমস ছিলেন সবসময় আমরা লক্ষ্য করেছি যে জেমস ছিলেন বুদ্ধিবাদী, বুদ্ধিবাদ বিরোধী। যে জেমস বুদ্ধিবাদ বিরোধী ছিলেন কারণ তিনি মনে করতেন শুধুমাত্র মানুষের পক্ষে বুদ্ধির দাসত্বটা করা আশঙ্কাজনক, কারণ শুধু যদি মানুষ বুদ্ধির উপরে নির্ভরশীল হয় সেটা মানুষের জন্য কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এজন্য জেমস হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। আমরা জেমসের দর্শন যখন আলোচনা করি সেই দর্শন আলোচনাকালে আমরা দেখি যে জেমস অভিজ্ঞতাবাদী দার্শনিক লক, বার্টলে, হিউম এদের চিন্তাধারা জেমসের দর্শনের মধ্যে কিন্তু আমরা পাই। কারণ জেমস হচ্ছে লক, বার্টলে, হিউমের চিন্তাধারায় তার নিজের দর্শনটাকে গড়ে তুলেছিলেন এবং তাদের চিন্তাধারাটাকে আরেকটু প্রগতিশীল করার চেষ্টা করেছেন জেমস। তবে জেমস স্পেন্সারের যে স্পেন্সারকে কিন্তু অভিজ্ঞতাবাদের উইলিয়াম জেমস লক, বার্টলে, হিউমকে স্বীকার করলেও উইলিয়াম জেমস হচ্ছে স্পেন্সারকে কিন্তু অভিজ্ঞতাবাদের শত্রু বলে মনে করতেন। কারণ জেমসের মতে যে অনর্থক কোনো প্রকার অমূর্তকরণের জেমস পক্ষপাতী ছিলেন না। যে যে কোনো জিনিসের অমূর্তকরণের যে কোনো কোনো প্রকার অমূর্তকরণের পক্ষপাতী জেমস ছিলেন না, সেটা তিনি বিরোধী ছিলেন। এখন আমরা জেমসের মনস্তত্ত্ব আলোচনা করতে গেলে তাহলে জেমসের আলোচনায় আমরা প্রধান যে জিনিসটা দেখছি কি সেটা হচ্ছে জেমস যেহেতু ছিলেন বুদ্ধিবাদ বিরোধী তাই তার দর্শন আলোচনা করলে আমরা কি দেখতে পাই যে তিনি বিরোধীদের মত প্রত্যাখ্যান করার জন্য অতিমাত্রায় যুক্তিবাদী ছিলেন। জেমস হচ্ছে যেহেতু বুদ্ধিবাদ বিরোধী ছিল এবং সেই জন্য জেমস হচ্ছে বিরোধীদের মতটাকে প্রত্যাখ্যান করার জন্য তিনি অতিমাত্রায় যুক্তি প্রদর্শন করেন, অতিমাত্রায় তিনি যুক্তিবাদী ছিলেন। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজস্ব বিশ্বাসের সমর্থনের জন্য নিজের যে বিশ্বাস, নিজের যে ধারণা সেটার সমর্থনের জন্য মাঝে মাঝে তিনি নিজের যুক্তিকেও অতিক্রম করে যেতেন। এজন্য আমরা দেখতে পাই যে জেমসের প্রথম যে গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু সেই গ্রন্থটা পাঠ করলে আমরা সেখানে জেমসের যে আলোচনা সেই আলোচনার মধ্যে আমরা কি দেখি অত্যন্ত সেই আলোচনাটা অত্যন্ত দুর্বোধ্য এবং বিভ্রান্তিকর মনে হয় আমাদের কাছে। জেমসের সেই আলোচনাটা আমাদের আমরা কি মনে পড়লে কি মনে হয় যে অত্যন্ত দুর্বোধ্য এবং বিভ্রান্তিকর জেমসে। এর কিন্তু এর পরবর্তীতে জেমস আরও যে সমস্ত গ্রন্থ লিখেছে সেই গ্রন্থগুলোর মধ্যে যে উইলিয়াম জেমসের সাইকোলজি এবং এসএস ইন রেডিক্যাল ইমপ্রেসিজম এই সমস্ত এই গ্রন্থগুলো পাঠ করলে আবার এই যখন আবার এই যে দুইটা গ্রন্থ এই গ্রন্থগুলো পাঠ করলে সেখানে কিন্তু তার কৌশলগত দক্ষতা, বিশ্লেষণের ক্ষমতা এবং তীক্ষ্ণ প্রকাশভঙ্গি আমরা দেখতে পাই তার দর্শনের মধ্যে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে জেমসের দর্শন প্রথম দিকে আমাদের কাছে দুর্বোধ্য মনে হলেও পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তার লেখার মধ্যে আমরা সেই তার দক্ষতা এবং কি দেখতে পাই দক্ষতা দেখতে পাচ্ছি এবং
তীক্ষ্ণ প্রকাশভঙ্গি আমরা লক্ষ্য করি। দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি এই গ্রন্থটা 1990 সালে প্রকাশিত হয়। জেমসের যে বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি এটা 1990 সালে প্রকাশিত হয় এবং ১৮৯০ সালে প্রকাশিত হয় যা দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি গ্রন্থটা, এবং পরবর্তীতে 1892 সালে সাইকোলজি দ্য প্রিফার কোর্স শিরোনামে প্রকাশিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেমসের যে বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি এবং শুধুমাত্র সাইকোলজি দ্য প্রিফার কোর্স শিরোনামে প্রকাশিত হয় সেটা 1890 এবং 1892 সালে। প্রয়োগবাদী চিন্তায় জেমসের দর্শন যখন আমরা আলোচনা করি সেই আলোচনাতে আমরা দেখতে পাচ্ছি কি জেমসের দর্শন এসেছে হচ্ছে মনস্তত্ত্বের পথ ধরে। প্রয়োগবাদী চিন্তায় যখন আমরা জেমসের দর্শনটা আলোচনা করছি সেই আলোচনাতে আমরা কি দেখি যে জেমসের দর্শনটা এসেছে কিসের পথ ধরে, মনস্তত্ত্বের পথ ধরে। জেমস মূলত অভিজ্ঞতার পুনর্গঠনের প্রতি জেমস বেশি আগ্রহী ছিল। জেমস কোন কি কাজ করতে চেয়েছে, জেমস করতে চেয়েছে অভিজ্ঞতাবাদের পুনর্গঠন, কারণ লক, বার্টলি, হিউমের চিন্তাধারা জেমসের চিন্তার মধ্যে আমরা দেখতে পাই, দর্শনের মধ্যে আমরা দেখতে পাই, এবং সেইটাকে আরো একটু পুনর্গঠন করার আগ্রহী ছিল হচ্ছে জেমস। কিন্তু অভিজ্ঞতা পুনর্গঠনের জন্য প্রয়োজন প্রত্যক্ষ করা এবং ধারণা করা প্রভৃতি মানসিক ক্রিয়ার বিষয়গত বিচার। জেমস কি বলছে, আমরা দেখতে পাই কি অভিজ্ঞতা যদি পুনর্গঠন করতে হয়, অভিজ্ঞতা পুনর্গঠন করার জন্য প্রয়োজন কোনটা, প্রত্যক্ষ করা এবং ধারণা করা, এবং এই সমস্ত ধারণা মানসিক বিচার, মানসিক বিষয়গত বিচার। জেমস এই যে মানসিক বিষয়গত বিচার এইটা করেছে কিসের ভিত্তিতে, এটা করেছে মনস্তত্ত্বের ভিত্তিতে এটা করেছে। জেমসের আমরা দর্শন আলোচনা করলে দেখি যে তার যে এই মানসিক ক্রিয়ার বিষয়গত বিচার এই জিনিসটা করেছে কিসের ভিত্তিতে, মনস্তত্ত্বের ভিত্তিতে। এখন তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসে যে মনস্তত্ত্বটা কি, মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে যে জেমস কি মনস্তত্ত্বটা কি, পূর্বে মনস্তত্ত্ব সম্পর্কে ধারণা ছিল কি, মনস্তত্ত্ব হলো মানসিক ঘটনাবলীর বিশ্লেষণের ক্ষেত্রে এক নতুন প্রবণতা। মনস্তত্ত্বটা মানসিক ঘটনাবলী, আমরা যে সমস্ত আমাদের মনের মধ্যে যে সমস্ত মানসিক ঘটনাবলী দেখা দেয় সেই মানসিক ঘটনাবলীগুলোকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই, বিশ্লেষণ করতে যাই, সেই বিশ্লেষণের জন্য এক নতুন প্রবণতা হচ্ছে এই মনস্তত্ত্ব। মনস্তত্ত্বে মনকে কোনো অজ্ঞাত, অজ্ঞেয়, রহস্যময় সত্তা বলে এখন আর মনে করা হয় না। জেমস কি বলতে চাচ্ছে, মনস্তত্ত্বে মনকে আর কোনো অজ্ঞাত এবং অজ্ঞেয়, যেটাকে আমরা জানতে পারি না, বুঝতে পারি না, এরকম কোনো রহস্যময় সত্তা বলে মনে না করে কি মনে করতে বলেছে, বরং মানসিক ঘটনাবলীর শরীরতাত্ত্বিক এবং পরীক্ষামূলক ব্যাখ্যা দেওয়া হয় হচ্ছে মনস্তত্ত্বে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মনস্তত্ত্বটাকে জেমস এক শুধুমাত্র মানসিক ঘটনাবলী, কোনো মনকে কোনো অজ্ঞাত এবং অজ্ঞেয় রহস্যময় সত্তা বলে মনে না করে কি বলতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে এটা হচ্ছে মনস্তত্ত্বটা হচ্ছে মানসিক ঘটনাবলীর শারীরতাত্ত্বিক এবং পরীক্ষণমূলক ব্যাখ্যা। মানসিক আমাদের যে মনের মধ্যে যে সমস্ত ঘটনাবলী ঘটে সেগুলোর শারীরতাত্ত্বিক দিক থেকে একটা পরীক্ষণমূলক ব্যাখ্যা হচ্ছে মনস্তত্ত্ব। এই মানসিক ক্রিয়াবলীর আত্মনিরীক্ষণকে জেমস মনস্তত্ত্বের পক্ষে যে কোনো অপরিহার্য কৌশল বলে মনে করে। এই যে মানসিক ক্রিয়াবলীর যে আত্মনিরীক্ষণ, এই আত্মনিরীক্ষণটাকে জেমস কি বলছে, জেমস বলছে মনস্তত্ত্বের পক্ষে এক অপরিহার্য কৌশল হচ্ছে এই মনস্তত্ত্ব। এখন আমাদের যে মানসিক ক্রিয়াবলীর যে আত্মপর্যবেক্ষণ, সেই আত্মপর্যবেক্ষণটাকে আমরা কি বলি, এই মানসিক ঘটনাবলীর আত্মপর্যবেক্ষণটাকে কিন্তু আমরা বলি হচ্ছে অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন। এই অন্তর্দর্শন বলতে নিজেই নিজেকে দর্শন করা। এখন পূর্বে কিন্তু এই অন্তর্দর্শনের মধ্য দিয়ে মানসিক ঘটনাবলী পর্যবেক্ষণ করা হতো। আজ আমরা যখন কোনো মানসিক ঘটনাবলী জানতে চাইতাম তখন শুধুমাত্র সেটা কিসের ভিত্তিতে করা হতো, এই আমাদের ভেতরে যে মানসিক ক্রিয়াবলী ঘটছে সেই ক্রিয়াবলীর পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এই জিনিসটা জানতে চাইতাম। কিন্তু জেমস বলতে চাচ্ছে
জেমস হচ্ছে মানুষের ঘটনাবলীর পর্যবেক্ষণটাকে স্বীকার করছে এবং তার বৈজ্ঞানিক যে সমস্ত এটার মাধ্যমে আমরা যে বৈজ্ঞানিকভাবে যে সমস্ত ডাটা বা উপাত্তগুলো পাই সেগুলোকেও কিন্তু জেমস স্বীকার করছে। কিন্তু এই স্বীকারোক্তিটাকে জেমস হচ্ছে তার দর্শনে শরীরতাত্ত্বিক এবং পরীক্ষামূলক ব্যাখ্যা দেওয়ার উপরে কিন্তু স্থান দিচ্ছে না। শরীরতাত্ত্বিক দিক থেকে এবং পরীক্ষামূলক দিক থেকে যে ব্যাখ্যা দিতে চাচ্ছে সেটার উপরে কিন্তু এই অন্তর্দর্শন পদ্ধতিটাকে স্থান দিতে চাচ্ছে না, বরং কি বলতে চাচ্ছে, জেমস বলতে চাচ্ছে যে এই অন্তর্দর্শন পদ্ধতির মাধ্যম দিয়ে এটা একটা পন্থা, এই পন্থার মাধ্যমে আমরা শরীরতাত্ত্বিক এবং পরীক্ষামূলক ব্যাখ্যাটা আরো কিভাবে সুন্দরভাবে দেওয়া যায় সেটা সহায়ক হচ্ছে এই অন্তর্দর্শন পদ্ধতিটা। অন্তর্দর্শন পদ্ধতিটা কিসের সহায়ক? এই শরীরতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া এবং পরীক্ষণমূলক ব্যাখ্যা দেওয়ার একটা সহায়ক প্রক্রিয়া হিসাবে জেমস এটাকে দেখছে। তাহলে আমরা মনস্তত্ত্বে জেমস আলোচনায় কি দেখতে পাই? জেমসের মনস্তাত্ত্বিক আলোচনায় আমরা দেখতে পাই জেমসের মনস্তত্ত্ব প্রকৃতপক্ষে একটা দার্শনিক মনস্তত্ত্ব। জেমসের মনস্তত্ত্ব যখন আমরা দেখি সেটাকে আসলে বলা হচ্ছে কি, এটা প্রকৃতপক্ষে শুধুমাত্র কিন্তু মন সম্পর্কিত আলোচনা না, কারণ জেমসের দর্শন ছাড়াও জেমসের আমরা মনোবিজ্ঞানেও কিন্তু জেমস সম্পর্কে, উইলিয়াম জেমস সম্পর্কে আলোচনা আমরা করেছি এবং সেখানে কিন্তু জেমসকে যে মনোবিজ্ঞানী হিসেবে দেখা হয় তা সেক্ষেত্রে বলতে চাচ্ছে জেমসের মনস্তত্ত্ব প্রকৃতপক্ষে শুধুমাত্র কিন্তু মনস্তত্ত্ব না, এটা হচ্ছে দার্শনিক মনস্তত্ত্ব, ফিলোসফিক্যাল সাইকোলজি বা মনোদর্শন, মনোদর্শনে পরিণত হয়েছে। তার মানে জেমসের মনস্তত্ত্বটা দার্শনিক মনস্তত্ত্বে বা মনোদর্শনে পরিণত হয়েছে, শুধুমাত্র যে মনোবিজ্ঞান এটা নিয়ে আলোচনা করবে তা না, এইটা মনোদর্শনেও আলোচনা করা হয়। তাছাড়া মনস্তত্ত্বে বা আমাদের দর্শনে জেমসের মনস্তত্ত্বটা আলোচনা করা হয়। তাহলে শিক্ষার্থী, আমরা জেমসের মনস্তত্ত্ব কি সেই সম্পর্কে আলোচনা করলাম, এখন এর পরবর্তীতে আমি মনস্তত্ত্ব সম্পর্কে জেমস আরও কি কি বলেছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। মনকে জেমস চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি মানসিক প্রক্রিয়ার অন্তর্গতী কোনো স্থায়ী বা আধ্যাত্মিক সত্তা বলে মনে করেনি, বরং তিনি কি বলেছেন, জেমস বলেছেন অভিজ্ঞতা তাত্ত্বিক পন্থায় জীববিদ্যার আলোকে মন সম্পর্কে আলোচনা করা উচিত। অর্থাৎ মন কোনো আধ্যাত্মিক সত্তা না, বা আমাদের মনকে কোনো চিন্তা, অনুভূতি, ইচ্ছা এই সমস্তের অন্তরালবর্তী কোনো আধ্যাত্মিক সত্তা না। এখন তাহলে প্রশ্ন আসে, মনটা কি? মন সম্পর্কে জেমস কি বলেছে? জেমসের মতে মন হলো চেতনা প্রবাহ, স্ট্রিম অফ কনশাসনেস, এবং মানুষ ও অন্যান্য প্রাণীর মতো জৈব দেহধারী। জেমস মন সম্পর্কে বলছে যে মন হচ্ছে চেতনা প্রবাহ এবং মানুষ ও অন্যান্য প্রাণীর মতো জৈব দেহধারী। বিভিন্ন সময়ে পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে যে জন্য অবিরাম সংগ্রাম করে মানুষের দেহ এবং অভিজ্ঞতা এই দুইটা উভয়েরই পরিবর্তন ঘটে, দেহেরও পরিবর্তন ঘটে এবং অভিজ্ঞতারও পরিবর্তন ঘটে। এই যে ধারাবাহিক গতিময় যে পরিবর্তন, সেই এই যে ধারাবাহিক গতিময় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে কি বলছে জেমস? মন বলছে। সেই অভিজ্ঞতাটার নামই হচ্ছে মন। এবং এই মন সম্পর্কে উইলিয়াম জেমস যে আলোচনা করেছেন তার সাথে আমরা পূর্ববর্তী অভিজ্ঞতাবাদী দার্শনিকরা মন সম্পর্কে যে আলোচনা করেছে তার মধ্যে কিন্তু কিছু পার্থক্য দেখতে পায়। যেমন পূর্ববর্তী দার্শনিক জন লক কি বলেছে? অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক মনে করতেন যে মন হচ্ছে একটা শূন্য স্লেট তুল্য, বা মন হচ্ছে একদম অলিখিত একটা সাদা কাগজের মতো। মনটা কি? ট্রাবুলা রাজা। ধারণা গ্রহণকালে মন কি থাকে? নিষ্ক্রিয় থাকে। আমরা যখন মন কোনো ধারণা গ্রহণ করে তখন মন কোন পর্যায়ে থাকে? নিষ্ক্রিয় থাকে। কিন্তু জেমস কি বলতে চাচ্ছে? জেমস এখানে বলতে চাচ্ছে অস্তিত্ব রক্ষার সংগ্রামে, জীবনের বিচিত্র স্বার্থ রক্ষায় মন বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে জীবনের প্রয়োজনে কিছু সংবেদনকে বাছাই করে নেয়। মনের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি?
মনের মূল বৈশিষ্ট্য নিষ্ক্রিয় চিন্তা না, বরং ইচ্ছা বা ক্রিয়া। তাহলে জেমস লক কি বলছে? লকের মতে হচ্ছে যে মনের মূল বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ক্রিয় চিন্তা, আর জেমসের মতে মনের মূল বৈশিষ্ট্য নিষ্ক্রিয় চিন্তা না, এটা হচ্ছে ইচ্ছা বা ক্রিয়াই হচ্ছে মনের মূল বৈশিষ্ট্য। তার মন কি গ্রহণ করে? যে ইন্দ্রিয় সংবেদনগুলো গ্রহণ করে, সেই ইন্দ্রিয় সংবেদনগুলো কিসের মাধ্যমে গ্রহণ করে? তার ইচ্ছা বা চিন্তার জন্য সে সেইগুলো গ্রহণ করে। দ্বিতীয়ত কি বলছে জেমসের মতে, প্রত্যক্ষ করার অর্থ হলো বাস্তব সত্তার প্রতিরূপ পাওয়া না, বরং বাস্তব সত্তার প্রতি সাড়া দেওয়া বা প্রতিক্রিয়া জানানো। এখানে তাহলে কি বলতে চাচ্ছে জেমসের মতে, প্রত্যক্ষ জেমস কিন্তু প্রত্যক্ষ করার অর্থ বাস্তব সত্তার প্রতি কি করা না বলছে, প্রতিরূপ পাওয়া না, বরং বাস্তব সত্তার প্রতি সাড়া দেয়া। তৃতীয়ত হিউম কি বলছে? তৃতীয়ত হিউম মনে করছে মন বিচ্ছিন্ন প্রত্যক্ষণ গুলো গুচ্ছ মাত্র। মনটা কি? মন হচ্ছে বিচ্ছিন্ন প্রত্যক্ষণ। এই প্রত্যক্ষণ গুলো সাদৃশ্য, সান্নিধ্য, পার্শ্পর্য এবং অনুষঙ্গের নিয়মের দ্বারা সম্বন্ধযুক্ত। এখন কিন্তু জেমসের মতে মন হলো চেতনার সেধীন অবিরাম প্রবাহ। মনটা কি? মন হচ্ছে চেতনার সেধীন অবিরাম প্রবাহ। যে কোনো রকম চেতনাকেই জেমস চিন্তা বলেছে, যে কোনো রকমের চেতনাকেই জেমস কি বলছে, চিন্তা। দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি গ্রন্থে জেমস চিন্তার পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? চিন্তা সবসময় চিন্তাকারী ব্যক্তির সাথে সম্বন্ধযুক্ত। চিন্তা কি? চিন্তা হচ্ছে সবসময় চিন্তাকারী, যে চিন্তা করছে সেই ব্যক্তিটার সাথে সম্বন্ধযুক্ত। নৈর্ব্যক্তিক চিন্তা বা ইম্পার্সোনাল চিন্তা বলে কোনো কিছু নেই। ব্যক্তির উদ্দেশ্য পূরণের জন্য জীবনের বিভিন্ন পরিস্থিতিতে লক্ষ্য অর্জনের জন্য চিন্তা শুরু হয়। তারপরে আবার কি বলছে? দুই কি বলছে? চিন্তা নিয়ত পরিবর্তনশীল। জেমস বলতে চাচ্ছে চিন্তাটা কি? চিন্তা সবসময় পরিবর্তিত হয়। এই পরিবর্তনশীল চিন্তা বা চেতনা প্রবাহই হচ্ছে মন। এই পরিবর্তনশীল চিন্তা বা চেতনা প্রবাহটাকে জেমস কি বলছে? মন বলছে। তিন নাম্বার কি বলছে? চিন্তা অবিচ্ছিন্ন বলে অনুভূত হয়। চিন্তা কি? চিন্তা অবিচ্ছিন্ন বলে অনুভূত হয়। একের পর এক আগমিত চিন্তা, তার মানে একটার পর একটা যখন চিন্তা আমাদের ভিতরে আসতে থাকে এবং এই চিন্তাগুলো কালগতভাবে বিচ্ছিন্ন হলেও, যে চিন্তা তো সবসময় প্রত্যেকটা কালে আলাদা আলাদা ভাবে চিন্তা বিচ্ছিন্ন থাকে, এই চিন্তাগুলো কালগত ভাবে বিচ্ছিন্ন হলেও তারা একই মনের অন্তর্ভুক্ত। তাহলে চিন্তা কি? চিন্তা হচ্ছে বলছে চিন্তা হচ্ছে অবিচ্ছিন্ন। একের পর এক চিন্তা যখন আমাদের সামনে আসে এবং সেই চিন্তাগুলো যদিও কালগত ভাবে বিচ্ছিন্ন হয়, তবুও তারা একই মনের অন্তর্ভুক্ত। তাদের মনটা কিন্তু কি থাকে? একই মন। সেই জন্য তারা মনটাকে বলছে কি, চেতনার অবিরাম প্রবাহ বা ছেদিন। তারপরে কি বলছে? চিন্তা কার্যটার মাধ্যমে জানা যায়। চিন্তা কিসের মাধ্যমে জানা যায়? চিন্তা কার্যের মাধ্যমে জানা যায়। এই জানার বিষয়টা জানা কার্য হতে ভিন্ন। চিন্তাটা কার্যের মাধ্যমে জানা যায় এবং এই জানা বিষয়টা জানা কার্য হতে ভিন্ন। অর্থাৎ বিষয় আর বিষয়ের চিন্তা অভিন্ন, এরা কিন্তু এক না। বিষয় এবং বিষয়ের চিন্তা এই দুটা কিন্তু আলাদা জিনিস, এরা হচ্ছে এক না। আর পাঁচ নাম্বার কি বলছে? চিন্তা সবসময় নির্বাচন ধর্মী। চিন্তা কিসের কি? চিন্তা হচ্ছে নির্বাচন ধর্মী। যত জগতে অসংখ্য ঘটনাগুলি আছে, সেই অসংখ্য ঘটনাগুলোর মধ্যে থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় কয়েকটা জিনিসকে, যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সীমার মধ্যে আসে সেইগুলোকে পঞ্চ ইন্দ্রিয় গ্রহণ করে এবং সেগুলোর প্রতি ইন্দ্রিয় সাড়া দেয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে চিন্তা সম্পর্কে জেমস পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছে। সেই পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে আমি বললাম। এখন আমি তোমাদের সাথে এই যে পাঁচটা বৈশিষ্ট্য, চিন্তার যে পাঁচটা বৈশিষ্ট্য, সেগুলা সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করব। চিন্তা সর্বদাই নির্বাচন ধর্মী। এ প্রসঙ্গে জেমস মনে করছে যে আগ্রহ হচ্ছে প্রত্যক্ষণকারীর মনোযোগের কারণ। কারণ আমাদের যে বিষয়ে আগ্রহ থাকে সেই দিকের প্রতি কিন্তু আমরা মনোযোগী হই। আমরা সব বিষয়ে কিন্তু মনোযোগী হই না, শুধুমাত্র যে যে দিকটা প্রতি প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা মানুষের আগ্রহ থাকে সেই দিকের প্রতি কিন্তু ব্যক্তি মনোযোগী হয়।
এই জন্যই আমাদের প্রত্যক্ষ স্মৃতি ধারণা সবই হচ্ছে নির্বাচনমূলক, যে আমরা কোনো কিছু যখন দেখি প্রত্যক্ষ করি বা আমাদের স্মৃতিতে যে যা কিছু আসে এবং আমরা যে যা কিছু নির্বাচন করি সবগুলাই হচ্ছে এই ধারণা, আমাদের যে ধারণা সেই সবগুলাই কিন্তু নির্বাচনমূলক। জেমস আরো একটা কথা বলেছে, জেমস আরো লক্ষ্য করেছে যুক্তিবিদ্যা যুক্তিবিন্যাস নির্বাচন ধর্মী, যে যুক্তি বিন্যাস সেটাও কিন্তু নির্বাচন ধর্মী। ব্যবহারিক জীবনে আমাদের আগ্রহ স্বার্থ প্রয়োজন এই সমস্ত জিনিস নিয়ত পরিবর্তন হচ্ছে, কারণ আমরা ব্যবহারিক জীবনে যে তখন দেখতে পাই যে আমাদের যেখানে আগ্রহ থাকে বা স্বার্থ থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনটা নিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনশীল ভিন্ন ভিন্ন একই আশ্রয় বাক্য হতে, যে পরিবর্তনশীল ভিন্ন ভিন্ন একই আশ্রয় বাক্য হতে কিন্তু ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, আমরা কিন্তু একই আশ্রয় বাক্য থেকে একই সিদ্ধান্ত গ্রহণ করি না, ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি। জেমসের এই যে যুক্তিবিন্যাস সেটা কিন্তু যৌক্তিক না, বরং এই যে যুক্তিবিন্যাস সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক। কারণ জেমস এই যুক্তিটা কিসের উপরে ভিত্তি করে দাঁড় করিয়েছে, এটা মনস্তত্ত্বের উপরে ভিত্তি করে দাঁড় করিয়েছে। কারণ মনস্তত্ত্বে আমাদের কোন জিনিসটা কাজে লাগে, আমাদের মনস্তত্ত্বের দিক থেকে আমরা আমাদের আমরা দেখি কি আমাদের কোনটার প্রতি আগ্রহ বেশি, আমাদের স্বার্থটা কোনটাতে বেশি প্রয়োজন কোনটা, সেটার প্রতি কিন্তু আমরা বেশি মনোযোগী হই এবং সেই ক্ষেত্রেই আমরা নির্বাচন করি, সেই সমস্ত জিনিসটাকেই আমরা নির্বাচন করি। জেমস নান্দনিক চিন্তার ক্ষেত্রেও চেতনার জেমস কি বলেছে, জেমস আরো মনে করেন নান্দনিক চেতনার মধ্যে নিহিত আছে নির্বাচন প্রক্রিয়া। জেমস মনে করছে যে আমাদের যে নান্দনিক চিন্তা বা সৌন্দর্য বোধ সেটার মধ্যেও কি নিহিত আছে, নিহিত আছে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। কারণ একটা শিল্পী এবং একটা সাধারণ মানুষ যখন কোনো কিছু নির্বাচন করে, শিল্পী এবং সাধারণ মানুষের নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি, শিল্পী জগতের মাঝে খুঁজে পাচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য দেখছে, কদর্যতাও দেখছে, শৃঙ্খলা দেখছে, বিশৃঙ্খলা দেখছে, সব কিছুই কিন্তু শিল্পী চোখে ধরা পড়ে। কিন্তু সাধারণ মানুষের চোখে কিন্তু এই সব কিছু একসাথে ধরা পড়ে না, সাধারণ মানুষ এইগুলা সাধারণত খুব বেশি খেয়াল করে না। নৈতিক চেতনাতেও নির্বাচনের ভূমিকা গুরুত্বপূর্ণ, নৈতিক চেতনার ক্ষেত্রেও কি বলছে যে নৈতিক চেতনার ক্ষেত্রেও নির্বাচনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে জেমসের যে পাঁচটা মতবাদ দেখেছি, সেই মতবাদ মন সম্পর্কিত যে পাঁচটা বৈশিষ্ট্য দেখেছি, সেই বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ যে বৈশিষ্ট্যটা ছিল যে চিন্তা সর্বদাই চেতন ধর্মী বা চিন্তা সর্বদাই নির্বাচন ধর্মী, সেটার উপরে এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হলো। এখন মনোযোগের মন সম্পর্কিত যে জেমস যে আলোচনাগুলো করেছে সেই আলোচনা থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, যে জেমসের এই মন সম্পর্কিত আলোচনা আমরা আর কোথায় দেখতে পাই, আমরা আর দেখতে পাই হচ্ছে জেমস মনোবিজ্ঞানে যে আবেগ সম্পর্কিত আলোচনা করেছে সেখানেও কিন্তু এই যে মন বা মনস্তাত্ত্বিক ধারণা সম্পর্কে আমরা আলোচনা দেখতে পাই। এবং সেখানে জেমসের মতবাদের সাথে আরও একজন মনোবিজ্ঞানী ফ্রেডারিক ল্যাং তার জেমসের মতবাদের সাথে একমত হয়েছে, এই জন্যে তাদের মতবাদটাকে বলা হয় জেমস ল্যাং মতবাদ। এবং এই মতবাদের যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এই মতবাদে সাধারণত আবেগ সম্পর্কিত যে সাধারণ মানুষের যে ধারণা, এই জেমস ল্যাং এর মতবাদটা কিন্তু তার বিপরীতধর্মী ধারণা। সাধারণ মানুষরা কি মনে করে, সাধারণ মানুষের ধারণা হচ্ছে আগে আমার ভিতরে কিসের সৃষ্টি হয়, আবেগের সৃষ্টি হয়, তারপরে আমাদের মধ্যে দৈহিক পরিবর্তন আসে। আর জেমস এবং ল্যাং কি বলছে, আগে আমাদের মধ্যে দৈহিক পরিবর্তন আসে, তারপরে আমাদের ভিতরে আবেগের সৃষ্টি হচ্ছে। যেমন আগে আমরা অগ্নি দেখে ভয়ে আমরা পালাই না, জেমস এখানে কি বলতে চাচ্ছে, জেমসের মতে যে আমরা ভয়ে অগ্নিকাণ্ড থেকে পালিয়ে যাই না, বরং আমরা কি করছি, ভয়ে অগ্নিকাণ্ড থেকে পালাচ্ছি না, বরং আমরা পালিয়ে যাওয়ার সময় অগ্নিকাণ্ড থেকে পালানোর সময় ভয় পাই।
আমরা ভয় পেয়ে কিন্তু অগ্নিকাণ্ড থেকে পালাচ্ছি না। আমরা কখন পালাচ্ছি? আমরা ভয় অগ্নিকাণ্ড থেকে পালিয়ে যাওয়ার সময় ভয়টা পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে জেমস কি বলতে চাচ্ছে, জৈবদেহ এবং পরিবেশের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে জীবদেহে তীব্র অথবা মৃদু, বেদনাদায়ক, ভীতিকর অথবা সুখকর অনুভূতির সৃষ্টি হয়। জেমস এখানে একটা কথা বলছে কি, জৈবদেহ এবং পরিবেশের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে, এখানে দুইটা জিনিস আছে, জৈবদেহ এবং আমাদের পরিবেশ, এই দুইটার পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে জৈবদেহে তীব্র অথবা মৃদু, বেদনাদায়ক, যে ভীতিকর বা সুখকর অনুভূতির সৃষ্টি হয় বা সঞ্চার হয়, সেটাই হচ্ছে আমরা সেটাকে হিসেবে দেখি। আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে যদি ব্যাখ্যা করি তাহলে দেখতে পাচ্ছি কি, যেমন বৃক্ষ দর্শনে সুখকর অনুভূতির সৃষ্টি হচ্ছে। আমরা যখন বৃক্ষ দর্শন করছি তখন আমাদের ভিতরে সুখকর অনুভূতির সৃষ্টি হচ্ছে, কিন্তু তার তলায় বসে থাকা যদি আমরা ব্যাঘ্র দর্শন করি তখন কিন্তু আমাদের ভিতরে সুখকর অনুভূতির সৃষ্টি হচ্ছে না, তখন আমাদের ভিতরে ভীতিকর অনুভূতির সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কি দেখছি, এখানে জৈবদেহ দেখছি এবং পরিবেশের পারস্পরিক প্রতিক্রিয়াটা আমরা লক্ষ্য করছি। একই জায়গায় একটা বৃক্ষ, সে বৃক্ষটা দেখে আমাদের ভিতরে সুখের অনুভূতির সৃষ্টি হচ্ছে, আবার যদি আমরা সেই বৃক্ষের তলায় একটা ব্যাঘ্র দেখি তখন সেখানে আমাদের মনের মধ্যে কিসের অনুভূতি সৃষ্টি হচ্ছে, ভীতিকর অনুভূতির সৃষ্টি হচ্ছে। তাহলে শিক্ষার্থী, আমরা মন সম্পর্কিত জেমসের যে মনস্তাত্ত্বিক ধারণা, সেই মনস্তাত্ত্বিক ধারণার আলোচনাতে আমরা তাহলে মনে হচ্ছে চেতনার অবিরাম প্রবাহ, এই চেতনাকে জেমস আবার কি বলেছে, চিন্তা বলেছে, এবং এই চিন্তা হচ্ছে কি, চিন্তা হচ্ছে সর্বদাই নির্বাচন ধর্মী, এবং এই চিন্তাটাকে জেমস আবার কি বলেছে, চিন্তা নিয়ত পরিবর্তনশীল। এই যে পরিবর্তনশীল চিন্তা বা চেতনা প্রবাহ, এই পরিবর্তনশীল চিন্তা বা চেতনা প্রবাহকে জেমস মন বলছে। তাহলে শিক্ষার্থী, আমরা জেমসের মনস্তাত্ত্বিক ধারণা সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে আমি তোমাদেরকে দিলাম। তোমরা যখন তোমাদের এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকবে, সরাসরি কিন্তু জেমসের মনস্তত্ত্ব হয়তো আসে না, অনেক সময় এইভাবে কোশ্চেনটা আসে যে মন হচ্ছে চেতনার অবিরাম প্রবাহ আলোচনা করো, তাহলে জেমসের মনস্তত্ত্ব আলোচনা করলে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সারটাও কিন্তু সেই সাথে পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী, আজ এই পর্যন্ত, ধন্যবাদ তোমাদেরকে।